এই হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা তোমাদের ওয়েলকাম ব্যাক এভেন নিউ ভিডিও গাইজ আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মাইনক্রাফ্টে ফ্রিতে সার্ভার বানাইবা আর আবারও অনেক দিন পর ভিডিও নেওয়া সো তার কারণ হচ্ছে ভিউজ আসে না তো এটা প্রত্যেক ভিডিওতে আমি বলি তো যাই হোক গাইজ আজকে তোমাদেরকে ফ্রিতে সার্ভার বানানো শিখাবো তো অনেকে হয়তো সার্ভার বানাইতে পারো না ফ্রেন্ডরা একসাথে মিলে খেলতে পারো না সো আজকে আমি যে সার্ভারটা দেখাবো এখানে তোমরা নেটওয়ার্ক প্রবলেম ছাড়া ফ্রিতে সার্ভার বানাইতে পারবা আর নিজেদের ওয়ার্ল্ড করে খেলতে পারবা সো গাইজ যারা জানো তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক না করে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও সো লেটস স্টার্ট দিস ভিডিও তো গাইজ ফার্স্টে চলে আসবে তোমরা তোমাদের মোবাইলের গুগলে তারপর সার্চ করবাটের নস অ্যান্ড গাইজ আসলে এটা দিয়ে সার্ভার আমরা আগেও খেলছি তো কোনো সমস্যা হবে না তোমরা খুবই সুন্দরভাবে এটা দিয়ে সার্ভার বানাতে পারবা তো তারপর প্লেতে ক্লিক করবা তারপর গাইজ এখানে দেখো আমার একটা সার্ভার আছে দেখাইতেছে তো এখানে আমি লগ আউট মেরে দিই তোমাদেরকে দেখাই কীভাবে সার্ভার বানাইবা তো এরকম একটা ইন্টারফেস আসবে তারপর তোমরা সাইন আপে ক্লিক করবা অ্যান্ড আচ্ছা দরকার সাইন আপের দরকার তোমরা সাইন ইন উইথ গুগল দেখতে পাচ্ছ সাইন আপ উইথ গুগল তো এইখানে ক্লিক করলে তোমাদের গুগল অ্যাকাউন্টগুলো শো করবে তো এখানে ক্লিক করে দেন তোমরা তোমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নিবা তারপর গাইস একটা সার্ভার বানাবা নতুন তো এটা আমার আগে থেকে ছিল তো আমরা একটা নতুন সার্ভার বানাই সার্ভার তো আচ্ছা গাইজ এইটাতেই ঢুকি তো ফার্স্টে তোমরা একটা ক্রিয়েট করে নিবা তো দেখতে পাচ্ছ এখানে আমার সার্ভার আমার সার্ভারের আইপি হচ্ছে এইটা অ্যাড্রেসটা কোকো বয়েজ ডট ডট মি আর পোর্টটা হচ্ছে এটা ছাব্বিশ একশো পঞ্চাশ তো তোমরা এগুলো চেঞ্জও করতে পারবা তারপর যেখান থেকে তোমরা তোমাদের নিজস্ব ওয়ার্ল্ড বসাইতে পারবা তোমাদের যে কোনো ওয়ার্ল্ড যেটা তোমরা সার্ভারে খেলতে চাও এরকম ওয়ার্ল্ড এখানে আপলোড করতে পারবা তারপর এখানে প্লেয়ারের লিস্ট থাকবে এখান থেকে তোমরা অপারেটর দিতে পারবা যে কাউকে তারপর কিক দিতে পারবা সব কিছু অ্যান্ড এখানে সার্ভারের অপশনে গেলে সার্ভার এখানে অনলাইন করতে পারবা তো আসলে হয়েছে কি এখানে যদি তোমরা সার্ভার অনলাইন করো স্টার্টে ক্লিক করলে তো এটা ছ মিনিটের জন্য অনলাইন হবে আর এর মধ্যে তোমরা যদি কেউ সার্ভার ঢুকে পড়ো তাইলে অনলাইন থাকবে অল টাইম আর যখন কেউ সার্ভারে থাকবে না সবাই বেরিয়ে হয়ে যাবে তখন আবার অফলাইন হয়ে যাবে তখন আবার তোমরা স্টার্টে ক্লিক করে সার্ভার অনলাইন করে নিবা তারপর আবার খেলতে পারবা তো আসলে ফ্রিতে যে একটা সার্ভার দিতে এটাই বেশি সো আমরা এখানে খেলছি দুই তিন মাস হবে খেলতেছি একটা সার্ভারে তো আমি বলছিলাম কিছুদিন আগে যে একটা সার্ভার নিয়ে ভিডিও বানাবো আমরা সার্ভার খুলব তো আসলে ঘটনা হয়েছে কি ওইখানে আমরা আসলে সার্ভারটা প্লেয়ারটে সবাই রেডি ছিলাম আমরা অনেক ইউটিউবার এসেছিলাম কিন্তু আসলে একটা সার্ভার খুঁজে পাই নাই প্রাইভেট কোনো সার্ভার যেটার কারণে আমরা আসলে সার্ভারটা ক্রিয়েট করতে পারি নাই সো এখনও খুঁজতেছি সার্ভার কেউ যদি জানা মতে সার্ভার থাকে কারোর তাহলে আমাদেরকে জানাইতে পারো কারণ নোজ দিয়ে তো আর যা বা ব্যাড রক একসাথে আমরা খেলতে পারতেছি না সো এটা হচ্ছে সমস্যা তো দেখো গাইস এখানে কিন্তু আমাদের সার্ভারটা অনলাইন হয়ে গেছে তো আমরা চাইলে স্টপও করতে পারবো আবার চলে রিস্টার্ট দিতে পারবো যদি কোনো সমস্যা হয় তাহলে রিস্টার্ট দিতে পারবা আর সাইডে দেখতে পাচ্ছ টাইমটা কতক্ষণের জন্য সার্ভারটা অনলাইন থাকবে এর মধ্যে যে কোনো একজন প্লেয়ার যদি জয়েন করে ফেলে তাইলে অনলাইন থাকবে সবসময় সার্ভারটা তো আশা করি গেছি তোমরা বুঝতে পারছো আর ভিডিও লেটে আসার কারণ হচ্ছে ভিউজ ভিউজ নাই তার জন্য ভিডিও লেটে আপলোড করি তো যারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে থাকলে অবশ্যই একটা লাইক করে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই